স্বচ্ছ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বার্তাকে পাথেয় করে রবিবার শরীয় সকালে ১৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা শম্পা চন্দ্রের ঐকান্তিক প্রচেষ্টায় সভাপতি স্বপন দাসের ব্যবস্থাপনায় আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের, যা এদিন এক উৎসবে পরিণত হয়েছিল। প্রায় শতাধিক রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এদিনের এই রক্তদান উৎসব উপলক্ষে মহিলা কর্মীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হলো উদ্যোক্তাদের পক্ষ থেকে। এদিন এই মহান কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায় সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা। আপতকালীন রক্তের সংকট মেটাতে উদ্যোক্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ। ঠান্ডার সময় করলে হয়তো আমাদেরও সুবিধা হয়, রক্তদাতাদেরও সুবিধা হয়, কিন্তু এই সময়টা রক্ত সংকটে ভোগে আমাদের বাংলা থেকে শুরু করে ভারতবর্ষ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সময়টাকেই বেছে নিয়েছি যাতে মানুষের পাশে থাকতে পারি। এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে স্বপ্ন দেখেন, এমন একদিন আসবে শুধুমাত্র রক্তের অভাবে এই সুন্দর পৃথিবী থেকে কাউকে চলে যেতে হবে না, সে স্বপ্নকে সফল করার দায়িত্ব আমরা কাঁধে। আমি তো সারা বছরই মানুষের কাছে আছি, থাকব। আর আমার ওয়ার্ডে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আমি খুবই আনন্দিত আপ্লুত যে আমার ওয়ার্ডে সবাই এসেছেন। এখনো যারা আসেননি আমি তাদেরকে অভিনন্দন জানাতে আসার জন্য অনুরোধ করছি। আর আপনারাও আমার ওয়ার্ডে এসেছেন, আমারও এটা খুব ভালো লাগছে। আর এখানে তো আমার ওয়ার্ডে সবাই উপস্থিত আছেন। মোলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতৃবৃন্দ, তারা প্রতি সপ্তাহে কোথাও না কোথাও রক্তদান শিবিরের বন্দোবস্ত করে। আমার বরানগর কেন্দ্রে তো রক্তদানের এত শিবির হয় যেটা নিয়ে আমি বিধায়ক হিসাবে গর্ব অনুভব করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।